আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার আড়ম্বরহীন পুজো করার সিদ্ধান্ত বারাসাতের চট্টোপাধ্যায় পরিবারের। শতবর্ষ পুরনো এই পুজোয় প্রতি বছর চোখে পড়ার মতন ধুমধাম হয়। পরিবারের সদস্য ছাড়াও দূর দূরান্ত থেকে বহু মানুষ চট্টোপাধ্যায় বাড়ির পুজো দেখতে আসেন। মহালয়ার দিন বস্ত্র বিতরণ এবং অষ্টমীর দিন ভোগ বিতরণ করেন পরিবারের সদস্যরা। আরজিকর কাণ্ডের জেরে এই বছর সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। দেবীর কাছে কেবল নিহত চিকিৎসকের সুবিচারের দাবি জানানোরই সিদ্ধান্ত পরিবারের সকল সদস্যদের। আমরা সবাই মিলে কালকে বসে ঠিক করেছি, যেটা আমাদের পারিবারিক দুর্গোৎসব, কিন্তু এবার আমরা দুর্গোৎসব বলছি না, আমরা সেটাকে দুর্গা পূজা বলবো। এবং এটাই আমরা বলছি যে শুধুমাত্র মায়ের পুজো করার জন্য আমাদের পরিবারগতভাবে যেটুকু প্রয়োজন আমরা সেটুকুই রাখবো। কোনো আলোর রোশনাই থাকবে না, বাজনা থাকবে না, সামনে যে বড় তোরণা সেটা থাকবে না। আমরা অষ্টমীর দিন সন্ধ্যেবেলা ভাই বোনেরা সবাই মিলে, আমাদের ভাই বোন, আমাদের বাড়ির বইয়েরা, জামাইরা সবাই মিলে একসঙ্গে আমরা ভোগ বিতরণ, প্রসাদ বিতরণ করি, সেটা থাকবে না। প্রতিবাদে শ্রীচরণেশু মা বলে আমাদের সমাজের দরিদ্রতর মায়েদের হাতে কাপড় জামা তুলে দিই আমরা সবাই মিলে, সেই অনুষ্ঠানটা আমরা স্থগিত রেখেছি। আমরা খুব ব্যথা নিয়ে, যন্ত্রণা নিয়ে, কষ্ট নিয়েই এখানে দুর্গা পুজো যাচ্ছি। মা পুজো করতে হবে, মাকে আনতে হবে, তাই শাস্তি দেখে যেতে পারি। আমার মন এবং আমার পরিবারের মন ভীষণ মারাক্রান্ত। আমার ছোট্ট দুজন পর্যন্ত বলছে এই পুজোতে সে জামা কাপড় পরবে না। আমার ছেলে বলেছে, আমার বউ বলেছে কেউ করবে না, কিচ্ছু করবে না, শুধু পুজো করতে হবে, মাকে ডাকতে হবে, মাকে আনতে হবে, তাই আমার, না হলে কিন্তু পুজো হতো না। সমস্ত আড়ম্বর বন্ধ করে দেওয়া হয়েছে, টুনি লাইট বা সামনে তোরণ হয় সেটা বন্ধ, বাইরে ওরা আনন্দ করে সবাইকে প্রসাদ বিতরণ করে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। কাকুরগাছির শ্রী শ্রী সরস্বতী ও কালীমাতা মন্দির পরিষদ পাঁচ বছরে পা দিল এই পুজো। এই পুজো শুরু করেছিলেন অভিজিৎ সরকার, কিন্তু তিনি আর নেই। এই পুজো এখন চালাচ্ছেন তার দাদা বিশ্বজিৎ। কিন্তু এই পুজোতে এবছর সরাসরি আরজিকরের ছায়া পড়েছে। পশ্চিমবঙ্গে প্রতিটি নারীর যে অবস্থা হয়েছে আজকে পশ্চিমবঙ্গে, এই দেখে মা আজকে লজ্জায় মুখ ডাকছেন এবং তার বাহন তিনিও লজ্জিত। এই পুরো মণ্ডপ জুড়ে কালো রঙের ব্যবহার রয়েছে। শুধু তাই নয়, কালো রঙের ব্যবহারই নয়, তার সঙ্গে যে আলোর ব্যবহার করা হয়েছে সেটা লাল রঙের আলো, অর্থাৎ পুরো মণ্ডপ জুড়ে একটা লাল রঙের প্রতিচ্ছবি রয়েছে। সব মিলিয়ে তারা এটাকে একটা প্রতিবাদের সুর হিসেবে তুলে ধরতে চাইছেন। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।